হ্যালো এভিওয়াল ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই একটা লম্বা গ্যাপের পর আমি আবার চ্যানেলে ভিডিও আপলোড করছি প্রায় এগারো মাস পর আমি আবার চ্যানেলে ভিডিও আপলোড করছি তো এখন থেকে চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করার তোমরা সাথে থেকো আর আজকে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো দা সোমি স্ক্যান প্রোডাক্টেরই ফেয়ারি ফিফটিন যে সানস্ক্রিনটা রয়েছে সেটা নিয়ে এই এই প্রোডাক্টের ওপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটা আমার একদম সেকেন্ড ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো কিন্তু আনফর্চুনেটলি ওই ভিডিওর সমস্ত কথা মিউট হয়ে গেছে তো তার জন্য আমাকে আবার এই ভিডিওটা করতে হচ্ছে আমি চেষ্টা করবো এই ভিডিওতে আরও ডিটেলসে তোমাদের সাথে ক্যান ফেয়ার ফিফটিন সম্পর্কে বলতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যখন সানস্ক্রিন নিয়ে কথা বলছি আগে এটা বলিনি সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে আমাদের কি কি হতে পারে সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে আমরা যতই স্কিন কেয়ার করে নিই আর তাতে যতই ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইনক্লুড করি না কেন সমস্তটাই কিন্তু বিথা যাবে কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই না করলে আমাদের স্কিন সান বার্ন হবে মানে সানস্পট মেলাজমা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন টেকেলস এই সমস্ত কিছু আমাদের স্কিনে আস্তে আস্তে দেখা যাবে সমস্ত কিছুকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা বাড়িতে রয়েছি যখন রান্নাঘরে যাচ্ছি তখনও কিন্তু আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা ভীষণ জরুরি তো আজ কথা হচ্ছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টের ফেয়ারি ফিফটিন সানস্ক্রিন লোশনটা নিয়ে আমার কাছে যে প্যাকেজিংটা রয়েছে সেটা হচ্ছে এটা আর রিসেন্টলি এটার প্যাকেজিং চেঞ্জ হয়েছে তোমরা অনেকেই জানো সোমিজের ক্যান প্রোডাক্টের ম্যাক্সিমাম প্যাকেজিংই চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্টেরই প্যাকেজি দামও কিছু কিছু বেড়েছে যেমন এটার দাম আমার ক্ষেত্রে পড়েছিল একশো টাকা আর রিসেন্টলি ফেয়ারি ফিফটিন সানস্ক্রিনের দাম রয়েছে দুশো দশ টাকা সেলফ লাইফ আমরা বছর পেয়ে যাচ্ছি আর এখানে কিন্তু এটা মেনশন করা রয়েছে যে এটা কি করে আমরা ইউজ করব আর এটা ইনগ্রিডিয়েন্টস তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যখনই রোদে বেরোচ্ছি তার ঠিক পনেরো মিনিট আগে আমাদের যে কোনো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা উচিত এই সানস্ক্রিনটা মেনলি ড্রাই স্কিন যাতে তাদের জন্য খুব ভালো হয় আর এই সানস্ক্রিনটা এই নিয়ে আমার তিনটে কন্টেনার ইউজ করা হচ্ছে এটা আমার জন্য খুব একটা সুটেবেল নয় এটা ইউজ করলে প্রচণ্ড ঘাম হয় তাও আমি এটা ইউজ করেছি আমার বেশ ভালোই লেগেছে ঘাম হয়েছে ঠিকই কিন্তু তার উপরে আমি ক্যানটাচ অ্যাপ্লাই করে নিই ম্যানেজ করে নিয়েছি আর যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করে রোদ্রে যাওয়ার পর মুখটা কিন্তু একটু কালো লাগে তার কারণ সানস্ক্রিন সানের যে হিট বা সূর্যের যে তাপ সেটা কিন্তু অ্যাবসর্ভ করে সানস্ক্রিন সেক্ষেত্রে আমাদের মুখ কিন্তু তখন কালো লাগে বাড়ি এসে আমরা আমাদের ফেস ওয়াশ করে নিলে কিন্তু আমাদের যে এক্স্যাক্ট টোন স্কিনে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো যে কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো দেখা যাক এই সানস্ক্রিনে কি কি ইনগ্রিডিয়েন্টস মেনশন করা রয়েছে এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে দেখে নাও এই প্রোডাক্টটা আমি আমার হাতে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি এটা যেহেতু লোশন ফর্মে রয়েছে এটা একটু ঠিক দিস ইজ দ্য মেন প্রোডাক্ট এটার যে গন্ধটা আছে ওটা বেশ সুন্দর আমার তো বেশ ভালো লাগে এটা খুব তাড়াতাড়ি স্কিনে হয়ে যায় এটা অ্যাপ্লাই এর পর স্কিনটাতে বেশ গ্লজি একটা ফিনিশ দেয় এটা অ্যাপ্লাই এর পর এরকম একটা এফেক্ট আসে ফেয়ারি ফিফটিন সানস্ক্রিনটা নিয়ে আমি আমার নিজস্ব কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করতে চাই ফেয়ারি ফিফটিন সানস্ক্রিনটা আমাদের দেড় ঘন্টার জন্য প্রোটেকশান দিচ্ছে সান রে থেকে এর ওপরে যদি আমরা ক্যান টাচ পাউডারটা পাফ করে নিই তাহলে আমরা আরও দেড় ঘন্টার জন্য প্রোটেকশন পেয়ে যাচ্ছি সানরে থেকে এবার ডাস ওমস প্রোডাক্টের আর পাউডার রয়েছে মেক কমপ্লেকশান পাউডার সেটা কিন্তু আমাদের সান রে থেকে কোনো প্রোটেকশান দেয় না সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আসা যাক এই সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটা মেনলি ড্রাই স্কিনদের জন্য খুব ভালো হবে এটা তাদের জন্য পারফেক্ট একেবারে এই ফেয়ারি ফিফটিন সানস্ক্রিনটা নর্মাল স্কিন আর যাদের অয়েলি স্কিন রয়েছে তারা এটাকে স্কিপ করে যাও সেটাই থেকে ভালো হয় আর আমার হচ্ছে নর্মাল স্কিন আমি তারপরও এটা দুটো কন্টেনার ইউজ করেছি আর এটা আমার থার্ড টাইম পারচেস আমি এখনও এটা ইউজ করছি আর এর সাথে সাথে আমি ইউজ করছি রিসেন্টলি আমার কেনা যেটা হচ্ছে দাশ অমি স্ক্যান প্রোডাক্টের ফর্টি ফাইভ যে সানস্ক্রিনটা রয়েছে সেটা আমি সেটার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর এই সানস্ক্রিনটা পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু তারপরও আমি এটা ইউজ করে গেছি আর এই সানস্ক্রিনটা ইউজ করার পর একটা গ্লজি তো লুক দেয় কিন্তু কিছুক্ষণ পর থেকে এক্সেসিভ লেভেলের ঘাম হতে থাকে আর এই সানস্ক্রিনটার ওপরে যদি তুমি কোনো পাউডার পাফ করে নাও তখন তুমি ঘামটাকে কন্ট্রোল করতে পারবে এবং একটা প্রেজেন্টেবল লুক তুমি পেতে পারো আদারওয়াইজ এই সানস্ক্রিনটা ইউজ করার পর ভীষণ প্যাক এটা প্রোভাইড করে আর এই সানস্ক্রিনটা যারা কিনে ফেলেছ তারা চাইলে শীতকালে ইউজ করতে পারো তার জন্য খুব ভালো হবে এবং যারা বাড়িতে রয়েছ মাঝে মধ্যেই বাইরে যেতে হচ্ছে রোদে এক্সপোজ হচ্ছ তার জন্য এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারো ফেয়ারি ফিফটিন সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করি যখন আমি খুব কম সময়ের জন্য বাইরে যাচ্ছি আধা ঘন্টা কি এক ঘন্টার জন্য আমি বাইরে যাচ্ছি তখন আমি এই সানস্ক্রিনটা ইউজ করে এতে আমার কাজ হয়ে যায় সানরে থেকে যেটুকু প্রোটেকশন আমার দরকার সেটুকু এই সানস্ক্রিনটা দিয়ে দেয় তো এর বেশিক্ষণের জন্য যখন আমি বাইরে থাকছি তখন আমি অ্যাপ্লাই করি ফর্টি ফাইভ সানস্ক্রিনটা ওটা আমার বেশ ভালো লেগেছে ওটার ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর এই ছিল ভিডিও দা সোমি স্ক্যান প্রোডাক্ট ফেয়ারি ফিফটিন সানস্ক্রিনটা নিয়ে আমি আমার নিজস্ব মতামতও তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও Back out the next video. Ta -ta.